আজকের ভিডিওর আলোচনার বিষয় সেন্সাস ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স 1991 থেকে 2011। ভারতবর্ষের প্রথম সেন্সাস শুরু হয়েছিল আমরা জানি স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে, সেটা হচ্ছে 1872 সালে, এবং তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষে সেন্সাস হচ্ছে। এবং 1991 সালের যে সেন্সাস সেটা গত শতাব্দীর শেষ সেন্সাস, 13তম সেন্সাস, এবং 2001-এর যে সেন্সাস সেটা হচ্ছে বর্তমান শতাব্দীর প্রথম সেন্সাস বা 14তম সেন্সাস। এই সেন্সাস অপারেশন এর কাজ করে থাকে ভারতবর্ষের সেন্সাস অফ ইন্ডিয়া বা জনগণনা আয়োগ। সেন্সাস অফ ইন্ডিয়া সাধারণত আমাদেরকে জনসংখ্যা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেয়। এই বৈশিষ্ট্যের মধ্যে কিছু জনসংখ্যার অর্থনৈতিক যে চরিত্র সেটা আমরা পেয়ে থাকি, যার মধ্যে জনসংখ্যার যে অকুপেশনাল স্ট্রাকচার বা পেশাগত কাঠামো সেটাও থাকে। 1948 সালে যে সেন্সাস অ্যাক্ট, অর্থাৎ স্বাধীনতার ঠিক অব্যবহিত পরেই ভারতবর্ষের পার্লামেন্ট গ্রহণ করে, যেটা অনুযায়ী আমাদের স্বাধীনতার পরে যে সেন্সাস সেগুলো হয়েছে। 2001 সালে যে সেন্সাসটা হয়েছিল তার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে 2001 সালে প্রথম সেন্সাস অপারেশন দুটো ফেজে করা হয়েছিল। প্রথম ফেজটা করা হয়েছিল যেটাকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন, সেটা 2000 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে করা হয়েছিল। হাউস লিস্টিং ব্যাপারটা কি? হাউস লিস্টিং এর মধ্যে বেসিক্যালি হাউজিং কন্ডিশন, অর্থাৎ ভারতবর্ষের যে মানুষ তারা যে সমস্ত বাড়িতে বসবাস করে সেগুলো সেন্সাস হাউস হিসেবে স্বীকৃত, এবং সেই বাড়ির কন্ডিশন, অর্থাৎ যেটাকে আমরা সেটেলমেন্ট জিওগ্রাফির পার্ট হিসেবে পড়ে থাকি, হাউস টাইপ এর মধ্যে সেখানে বিল্ডিং মেটেরিয়ালস থেকে শুরু করে রুফ মেটেরিয়ালস, বিল্ডিং এর যে ওয়াল এবং বিল্ডিং কি ধরনের, সেই ধরনের তথ্য সংগ্রহ করা হয়। বাড়িটা বসবাসযোগ্য কিনা, কতটা বসবাসযোগ্য, ভঙ্গুর কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। বাড়ির যে অ্যামিনিটিস, অর্থাৎ প্রতিটি হাউস হোল্ড কি কি সুযোগ সুবিধা পায় সেটা, এবং একই সঙ্গে বাড়ির যে সমস্ত অ্যাসেটস রয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের গুডস আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের যন্ত্র আমরা ব্যবহার করি, সেই সমস্ত অ্যাসেটস, সেটা টিভি, ফ্রিজ, সাইকেল, মোটরসাইকেল, দুচাকা, চার চাকা, এগুলোকে আমরা অ্যাসেট বলে থাকি, সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এই হাউস লিস্টিং অপারেশনে। সেকেন্ড ফেজ যেটাকে বলা হয় পপুলেশন এনুমারেশন, 2001 থেকে এটা অনুসরণ করা হয়েছিল, 2011-তেও এই একই পদ্ধতি, অর্থাৎ দুটো ফেজ অনুসরণ করা হয়েছিল। সেকেন্ড ফেজের পপুলেশন এনুমারেশনে সাধারণত পপুলেশন বা জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, এবং বেসিক্যালি এই পপুলেশন এনুমারেশন যেটা সেন্সাসের মূল লক্ষ্য সেটাকে সঠিকভাবে করার জন্য তার আগের ফেজে, অর্থাৎ প্রথম ফেজে হাউস লিস্টিং অপারেশনটা করা হয়। সেকেন্ড ফেজ যেটা পপুলেশন এনুমারেশন, সেটা নেওয়া হয়েছিল 2001 সালে ফেব্রুয়ারি মাসের 9 থেকে 28 তারিখের মধ্যে, এবং সেখানে সমস্ত দিন, অর্থাৎ ছুটির দিন সহ এটা একটানা নেওয়া হয়েছিল, এবং সেটাকে রিভিশন করা হয়েছিল মার্চের প্রথম 5 দিন, অর্থাৎ 1 থেকে 5 তারিখ। এখানে একটা কথা বলি যে 2001 সাল যেটা এই শতাব্দীর প্রথম সেন্সাস, তার আগে পর্যন্ত ভারতবর্ষের যে সেন্সাস মোমেন্ট, এবার প্রশ্ন করতে পারি যে সেন্সাস মোমেন্ট ব্যাপারটা কি? বেসিক্যালি এই যে পপুলেশন ডেটা, এটা তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, প্রতিদিনই কয়েক হাজার বা কয়েক লাখ জনসংখ্যা অ্যাড হচ্ছে, যার ফলে একটা নির্দিষ্ট সময়কে রেফারেন্স টাইম হিসেবে ধরে নেওয়া হয়। ভারতবর্ষের ক্ষেত্রে 2001 সালের সেন্সাসের আগে পর্যন্ত এই সময়টা ছিল সেন্সাস ইয়ার, যেটা অর্থাৎ 1971, 1981, 1991, 2001, এই এই যে সেন্সাস ইয়ার গুলো, সেই ইয়ারের মার্চ মাসের যে প্রথম সূর্যোদয়, অর্থাৎ মার্চ মার্চ মাসের 1 তারিখের যে সূর্যোদয়, সেইটাকে, অর্থাৎ সেই সময় পর্যন্ত যত শিশু জন্মাবে সেগুলোকে সেন্সাসের মধ্যে ইনক্লুড করা হবে। এইটা হচ্ছে সেন্সাস মোমেন্ট 2001-এর আগ পর্যন্ত ছিল মার্চের প্রথম সূর্যোদয়। 2001 সালে সেই মোমেন্টটাকে বদল করে মার্চের 1 তারিখ রাত 12:00 মানে হচ্ছে রাত 12:00, সেটাকে রেফারেন্স মোমেন্ট হিসেবে ধরা হয়েছিল। এছাড়া ভারতবর্ষে যারা হাউসলেস পপুলেশন, অর্থাৎ যাদের থাকার বাড়ি নেই, তাদের জন্য আলাদা সময়ে সেন্সাস গণনা করা হয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ রাতে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ভারতবর্ষের সেন্সাস অফ ইন্ডিয়া যে ইকোনমিক ক্যারেক্টার, অর্থাৎ ভারতবর্ষের জনগণের যে অর্থনৈতিক চরিত্র সেটা সম্পর্কে যে তথ্য সংগ্রহ করে তার উপরে। সেন্সাস অফ ইন্ডিয়া যেটা সংগ্রহ করে ভারতবর্ষের জনগণের অর্থনৈতিক চরিত্র, সেটা হচ্ছে তাদের পেশাগত কাঠামো, ওয়ার্কার্স, অর্থাৎ জনসংখ্যার মধ্যে যারা বিভিন্ন রকম অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং সেই অর্থনৈতিক কাজকর্মগুলো কত ধরনের সেটার উপরে তথ্য সংগ্রহ করা হয়। এখানে ওয়ার্ক বলতে যেটা বোঝানো হয়েছে, পার্টিসিপেশন ইন এনি ইকোনমিক্যালি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি উইথ অর উইদাউট কম্পেনসেশন ওয়েজ অর প্রফিট, অর্থাৎ যে সমস্ত মানুষ অর্থনৈতিকভাবে
উৎপাদনশীল কাজকর্মে যুক্ত থাকবে, অর্থাৎ যে সমস্ত কাজকর্মের মাধ্যমে কিছু না কিছু ইকোনমিক প্রোডাকশন হবে, সেটা এগ্রিকালচারাল প্রোডাকশন হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হতে পারে, সেটা যে কোনো সার্ভিস এ মানুষ থাকতে পারে, সেখানে ওয়েজ বা প্রফিট থাকতেও পারে নাও পারে। এই সমস্ত অংশগ্রহণ সেটা ফিজিক্যাল হতে পারে, অর্থাৎ কেউ শারীরিক শ্রম দিয়ে করতে পারে, বা কেউ মানসিক শ্রম ব্যবহার করেও এই সমস্ত প্রোডাক্টিভ কাজে অংশগ্রহণ করতে পারে। সেই সমস্ত কাজকর্মগুলোকে ওয়ার্ক বলা হয় এবং এই সমস্ত ওয়ার্কে যারা যুক্ত থাকে তাদেরকে ওয়ার্কার্স বলা হয়। এবং সমস্ত মানুষের ক্ষেত্রে এটা দেখা হয় কারা কারা এই ইকোনমিক্যালি প্রোডাক্টিভ যে অ্যাক্টিভিটিস তার সঙ্গে সম্পর্কযুক্ত। আমি একটু পিছিয়ে যাই, যেহেতু ওয়ার্কার্স ক্লাসিফিকেশন 1991 এবং 2001 এর উপরে বলেছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। সেন্সাস অফ ইন্ডিয়া 1961, অর্থাৎ 1961 সালে যে সেন্সাস, সেটা প্রথম ভারতবর্ষের এই যে ওয়ার্কিং পপুলেশন বা বিভিন্ন প্রোডাক্টিভ অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত জনসংখ্যা, তার একটা 9-fold ক্লাসিফিকেশন করেছিল, অর্থাৎ 9টা ভাগে এই সমস্ত কাজকর্মকে ভাগ করেছিল। সেটা কি কি ছিল? কালটিভেটার্স, অর্থাৎ যাদের নিজস্ব জমিতে জমি আছে এবং সেই নিজস্ব জমিতে ফসল উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত, বা যারা ভাগ চাষী, অর্থাৎ অন্যের জমি শেয়ার বা লিজ নিয়ে বা ভাগে নিয়ে চাষ করছে, এই সমস্ত মানুষ যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত এগ্রিকালচার ল্যান্ডের সঙ্গে, তাদেরকে বলা হচ্ছে কালটিভেটার্স বা কৃষক। 2 নম্বর হচ্ছে এগ্রিকালচার লেবারার্স, অর্থাৎ যে সমস্ত মানুষ নিজস্ব কৃষি জমি নেই, সরাসরি ভাগ চাষির সঙ্গে যুক্ত নয়, কিন্তু অন্যে চাষ করছে, তাদের হয়ে মজুরির বিনিময়ে চাষ করে, কাজ করে, কৃষি জমিতে কাজ করে, এবং তারা যে দৈনিক মজুরি পায় সেটার উপরে তাদের জীবনযাত্রা নির্ভর করে, তাদেরকে বলা হয় এগ্রিকালচারাল লেবারার্স। 3 নম্বর হচ্ছে যে সমস্ত কর্মচারী বা যে সমস্ত মানুষ মাইনিং, অর্থাৎ খনিজ উত্তোলনের সঙ্গে সম্পর্কযুক্ত, কোয়ারিং সংগ্রহ প্রবৃত্তি যেটা, সেটার সঙ্গে সম্পর্কযুক্ত, লাইফ স্টক অর্থাৎ যেটাকে আমরা পশুপালন বলে থাকি তার সঙ্গে সম্পর্কযুক্ত, ফরেস্ট্রি অর্থাৎ বিভিন্ন ধরনের অরণ্যের সঙ্গে যাদের জীবনযাত্রা এবং কাজকর্ম সম্পর্কযুক্ত, সেটা গাছ লাগানো বা গাছ থেকে বিভিন্ন ধরনের দ্রব্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা, সেই সবগুলো এর মধ্যে পড়ছে। ফিশিং, মৎস্য চাষ, মৎস্য সংগ্রহ ইত্যাদি, হান্টিং শিকার প্রবৃত্তি, অনেক আদিবাসী বিশেষ করে এই হান্টিং এই ধরনের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, প্লান্টেশন অর্থাৎ ভারতবর্ষের যে বাগিচা কৃষি, সেটা যেহেতু বিশেষ ধরনের কৃষি কাজ সেটাকে আলাদা করে রাখা হয়েছে, অর্চার্ড অর্থাৎ বিভিন্ন ধরনের যে ফল বা বাগান যারা করে এবং সেখান থেকে তাদের অর্থনৈতিক যে জীবিকা সেটা নির্বাহ করে, এবং এই অর্চার্ডের সঙ্গে রিলেটেড অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে 3য় ক্যাটাগরির। এই প্রথম 3টে ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, বা আমরা বলতে পারি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজকর্ম। নেক্সট 4 নম্বর হচ্ছে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি। এখন প্রশ্ন হচ্ছে যে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি কাকে বলে? হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে গ্রামের ক্ষেত্রে বাড়ির যে পরিধি তার মধ্যেই বা গ্রামের পরিধির মধ্যেই যে সমস্ত ছোট শিল্পকর্মগুলো হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির যে লোকজন অর্থাৎ হাউস হোল্ড মেম্বার্স তাদের দ্বারাই সেই শিল্পকর্মের কাজগুলো চলে। যেমন আমরা তাঁত শিল্পের উদাহরণ দিতে পারি, হ্যান্ডলুম যেগুলো সেগুলো কিন্তু হাউস হোল্ড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, বা বিভিন্ন ধরনের হাতের কাজ যারা করে বাড়ির মধ্যে সেগুলো হাউস হোল্ড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। কটেজ ইন্ডাস্ট্রি বলে আমরা যেটা বুঝি সেগুলো সবই হাউস হোল্ড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এখানে সেন্সাস একটা লিমিটেশন বেঁধে দিয়েছে যে 10 জনের বেশি এবং পাওয়ার যুক্ত, অর্থাৎ পাওয়ার ব্যবহার করা হয় এবং 10 জনের বেশি মানুষ যদি ইনভলভ থাকে সেটাকে কিন্তু হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বলা যাবে না। আবার যদি পাওয়ার না থাকে সেক্ষেত্রে জনসংখ্যার লিমিটটা 20 জন বলা হয়েছে, তার বেশি হলে কিন্তু সেটা আর হাউস হোল্ড ইন্ডাস্ট্রি থাকবে না। তো এই হাউস হোল্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত তাদেরকে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স বলে। যেমন আমি মালদা মুর্শিদাবাদের বিড়ি যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু হাউস হোল্ড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, এবং এই বিড়ি ওয়ার্কার্সরা ওই জন্য হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার হিসাবে তাদেরকে ধরা হয়। শহরের ক্ষেত্রে এই হাউস হোল্ড ইন্ডাস্ট্রির ব্যাপারটা একটু আলাদা, যেহেতু শহরে বিভিন্ন শিল্প গড়ে উঠতে পারে শহরের বিভিন্ন জায়গাতে, সেই জন্য শহরের ক্ষেত্রে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বলতে বাড়ির প্রিমিসেস এর মধ্যে, অর্থাৎ বাড়ির যে বাউন্ডারি চৌহদ্দি তার মধ্যে যে শিল্পগুলো বা সেই শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলোকে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। গ্রামের ক্ষেত্রে বাড়ির প্রিমিসেস এর মধ্যে বা গ্রামের প্রিমিসেস এর মধ্যে হলেও সেটাকে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বলছি। নেক্সট হচ্ছে এই হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বাদ দিয়ে দেশে আর যে ইন্ডাস্ট্রি গুলো আছে, স্মল স্কেল হতে পারে, মিডিয়াম স্কেল হতে পারে, লার্জ স্কেল হতে পারে, তাদের সাইজ অনুযায়ী কত মানুষকে তারা কাজ দিচ্ছে তার উপরে নির্ভর করে স্মল মিডিয়াম লার্জ হতে পারে, সেগুলো সবই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলা হয়, যেটা হাউস হোল্ড ইন্ডাস্ট্রিকে বাদ দিয়ে বাকিগুলোকে ধরা হচ্ছে।
সেখানে যারা কাজ করছে তাদেরকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বলা হয়। নেক্সট হচ্ছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের নির্মাণ কাজকর্ম, সেটা রাস্তা তৈরি, ব্রিজ তৈরি বা বাড়ি তৈরি, সরকারি বিল্ডিং তৈরি, এভরিথিং, এভরি কনস্ট্রাকশন যেটা কোনো একটা দেশের মধ্যে চলে সেই সমস্ত কনস্ট্রাকশনের সঙ্গে যারা যুক্ত সেটা কনস্ট্রাকশন ওয়ার্কার্স, আনস্কিল্ড ওয়ার্কার্স হতে পারে, প্লেন রাজমিস্ত্রি হতে পারে বা যোগাড়ে হতে পারে, বা সেই কনস্ট্রাকশন বিজনেস এর সঙ্গে যুক্ত, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত কোনো ইঞ্জিনিয়ার হতে পারে, সবাইকে এই কনস্ট্রাকশন ওয়ার্কার্স এর মধ্যে রাখা হয়, যেটা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসেবে ট্রিট করা হয়। নেক্সট 7, 8, 9, 7 নম্বর হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স, যেটাকে ব্যবসা বাণিজ্য বলা হয়, সেটা দোকান করে কেউ জীবিকা নির্বাহ করতে পারে, সে রিটেল হোক, হোলসেল হোক, অর্থাৎ খুচরো দোকান হোক বা পাইকারি দোকান হোক বা যে কোনো অন্য বিজনেস, সেগুলো হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স এর মধ্যে পড়বে। 8 নম্বর ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন ক্ষেত্র, অর্থাৎ ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের কাজকর্ম হয়। স্টোরেজ বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন গুডস, অর্থাৎ সে এগ্রিকালচারাল গুডস হতে পারে বা অন্য যে কোনো গুডস হতে পারে, সেগুলোকে স্টোর করে রাখে এবং তার সঙ্গে যে সমস্ত কর্মচারী, আমরা উদাহরণ হিসেবে যে সমস্ত হিমঘরের কথা বলতে পারি, কোল্ড স্টোরেজ, সেগুলোর সঙ্গে যারা যুক্ত তাদেরকে এর মধ্যে রাখা হয়। কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ধরনের যে মিডিয়া, সেটা টেলিফোন, মোবাইল কমিউনিকেশন, বর্তমানে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন, পোস্টাল কমিউনিকেশন, এই ধরনের কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে এর মধ্যে রাখা হয়। এবার এই 1 থেকে 8 পর্যন্ত এই যে যে অর্থনৈতিক যে অ্যাক্টিভিটিস গুলো বলা হলো সেগুলো ছাড়া আর যত ধরনের সার্ভিস আছে, সেটা পার্সোনাল সার্ভিস হতে পারে, সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, সেটা কোনো প্রফেশনাল সার্ভিস হতে পারে, বিভিন্ন ধরনের, সেটা বিভিন্ন সোশ্যাল সার্ভিস হতে পারে, এই সমস্ত ধরনের সার্ভিসকে আদার সার্ভিসের মধ্যে রাখা হয়েছে। এটা হচ্ছে 1961 থেকে 1971 সেন্সাস অফ ইন্ডিয়ার 9-fold ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার্স। 1981 এবং 1991 এ 9-fold ক্লাসিফিকেশনে রাখা হয়েছিল, কিন্তু ক্যাটাগরি গুলো একটু এদিক সেদিক করা হয়েছিল। কি কি আমরা দেখে নিই, কাল্টিভেটার্স সেম আছে, এগ্রিকালচার লেবারার্স সেম আছে, 3 নম্বর যেটা 1961 এবং 71 এ ছিল, যেখানে মাইনিং, কোয়ারিং, লাইফ স্টক, ফরেস্ট্রি, ফিশিং, হান্টিং, প্লান্টেশন, অর্চার্ডস অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, তার মধ্যে থেকে মাইনিং কোয়ারিংটাকে আলাদা করে নেওয়া হলো, নিয়ে ওটা চতুর্থ ক্যাটাগরি করা হলো, এবং এই 4টে ক্যাটাগরিকে একসঙ্গে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয়েছে। সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজকর্মের মধ্যে ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার্স একটু চেঞ্জ করা হয়েছে, ভালো করে যদি খেয়াল করিস তাহলে বুঝতে পারবি। সেকেন্ডারির মধ্যে এখানে রাখা হয়েছিল হাউস হোল্ড ইন্ডাস্ট্রি বলে, ম্যানুফ্যাকচারিং আদার দেন হাউস হোল্ড অ্যান্ড কনস্ট্রাকশন, এইভাবে বলা হয়েছিল, এখানে একটু আলাদা করে বলা হলো, কি বলা হলো, ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার্স, এই ধরনের যে কাজকর্ম সঙ্গে যারা যুক্ত তাদেরকে এই ক্যাটাগরিতে রাখা হলো। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যে সমস্ত শিল্প উৎপাদন হয় সেটা হাউস হোল্ড ইন্ডাস্ট্রি হতে পারে, অর্থাৎ 1 নম্বর ক্যাটাগরি হাউস হোল্ড ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং হতে পারে বা আদার দ্যান হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং হতে পারে। প্রসেসিং অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসেসিং কাজকর্মের সঙ্গে যুক্ত, সেটা এগ্রিকালচার প্রসেসিং হতে পারে, এই যে রাইস মিল যেটাকে আমরা বলি সেটা একটা প্রসেসিং অ্যাক্টিভিটিস। সার্ভিসিং অর্থাৎ যারা বিভিন্ন ধরনের, আমি যদি বলি যে গাড়ি সার্ভিসিং যারা করে যে সমস্ত শ্রমিক, সেগুলোকে সার্ভিসিং এর মধ্যে রাখা হয়। রিপেয়ার্স যারা মেরামত কাজকর্মের সঙ্গে যুক্ত, এই সমস্ত গুলোকে সেকেন্ডারি 5ম ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার 2টো সাব ক্যাটাগরি, একটা হচ্ছে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ বাড়ির মধ্যে করছে, না হলে কোনো প্রাতিষ্ঠানিক শিল্পের সঙ্গে যুক্ত থেকে করছে। ওকে, 6 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন, একই আছে আবার 1961-71 সঙ্গে, কনস্ট্রাকশন অর্থাৎ যত ধরনের নির্মাণ কাজকর্ম হয়ে থাকে সেগুলোর সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারী, দক্ষ অদক্ষ সব এই 6ষ্ঠ ক্যাটাগরি বা 6 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়বে। এই 5 এবং 6 এই দুটোকে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসেবে বলা হয়েছে। নেক্সট হচ্ছে টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে 7, 8 এবং 9। 7 নম্বর আছে ট্রেড অ্যান্ড কমার্স, একই ছিল যেটা আমাদের 1961 এবং 1971 দেখেছি। 8 নম্বর ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন, ওখানেও আমরা একই দেখেছি, এবং 9 নম্বর হচ্ছে আদার সার্ভিস। এই হচ্ছে মোটামুটি 9-fold ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার্স, যেটাকে সেন্সাস অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স বলে থাকে। 1991 সালের তুলনায় 2001 সালে সেন্সাসে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স এর যে ক্লাসিফিকেশন তার কিছুটা মডিফিকেশন করেছিল। উল্লেখ্য, 2001 সালে যে সেন্সাস সেখানে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার্স 1998 সেটাকে বেস করে তৈরি হয়েছে। এখানে প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট ভিলেজ বা গ্রামের জন্য 4-fold ক্লাসিফিকেশন করা হয়েছে, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ওয়ার্কার গুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। শহর, জেলা, রাজ্য এবং ন্যাশনাল লেভেলে মোট 17টা ক্যাটাগরি করা হয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর। এবার আমরা দেখে নিই যে এই 17টা অ্যাক্টিভিটিস কি কি এবং সেগুলো কিভাবে সেন্সাস অফ ইন্ডিয়া কম্বাইন করে 4-fold ক্লাসিফিকেশন করেছে। প্রথম
ক্যাটেগরি এ এগ্রিকালচার, হান্টিং এবং ফরেস্ট্রি, ক্যাটেগরি বি ফিশিং অর্থাৎ মৎস্য চাষ সম্পর্কিত কাজকর্ম, সি মাইনিং অ্যান্ড কোয়ারিং অর্থাৎ খনিজ উত্তোলন ও সংগ্রহ বৃত্তি, ডি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং এবং নন হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ বাড়ির মধ্যে যে শিল্পকর্মগুলো হয় সেগুলো, তার সঙ্গে বাড়ির বাইরে যেগুলো প্রাতিষ্ঠানিক শিল্পকর্ম সেগুলোর কথাও এখানে বলা হচ্ছে। ক্যাটেগরি ই তে থাকছে ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই, এফ ক্যাটেগরিতে কনস্ট্রাকশন অর্থাৎ বিভিন্ন নির্মাণ কাজকর্ম, জি ক্যাটেগরিতে থাকছে হোলসেল এবং রিটেল ট্রেড অর্থাৎ পাইকারি ও খুচরো ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কাজকর্ম, এইচ ক্যাটেগরিতে থাকছে হোটেল এবং রেস্টুরেন্ট অর্থাৎ অ্যাকোমোডেশন রিলেটেড বিভিন্ন কাজকর্ম, আই ক্যাটেগরিতে থাকছে ট্রান্সপোর্ট, স্টোরেজ এন্ড কমিউনিকেশন অর্থাৎ পরিবহন, স্টোরেজ এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত কাজকর্ম, জে ক্যাটেগরিতে থাকছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন অর্থাৎ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কাজকর্ম, ব্যাংক বা ইন্স্যুরেন্স এই জাতীয় কাজকর্ম, কে ক্যাটেগরিতে থাকছে রিয়েল স্টেট, রেন্টিং, বিজনেস অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন যে বাড়ি নির্মাণ সংক্রান্ত যে ব্যবসা এবং বাড়ি ভাড়া সংক্রান্ত যে ব্যবসা, এল ক্যাটেগরিতে থাকছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিফেন্স কম্পালসারি সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ জন প্রশাসন সংক্রান্ত এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত যে কাজকর্ম, এম ক্যাটেগরিতে থাকছে এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম, এন ক্যাটেগরিতে থাকছে হেলথ, স্বাস্থ্য এবং সোশ্যাল ওয়ার্ক বা সমাজ সেবা, ও ক্যাটেগরিতে থাকছে অন্যান্য কমিউনিটি পরিষেবা বা সমাজ সেবার অন্যান্য দিকগুলো, সোশ্যাল অ্যান্ড পার্সোনাল সার্ভিস অ্যাক্টিভিটিস বিভিন্ন ব্যক্তিগত যে সমস্ত সামাজিক ও পরিষেবাগুলো মানুষ দিয়ে থাকে সেই সমস্ত কাজকর্ম, পি ক্যাটেগরিতে থাকছে প্রাইভেট হাউস হোল্ড উইথ এমপ্লয়েড পার্সনস অর্থাৎ ব্যক্তিগত বাড়িতে যারা নিযুক্ত থাকে যে সমস্ত মানুষ, কিউ ক্যাটেগরিতে থাকছে এক্সট্রা টেরিটোরিয়াল অর্গানাইজেশন অ্যান্ড বডি অর্থাৎ কোনো দেশের বাইরে যারা কাজ করছে বিভিন্ন সংস্থায় সেটা বোঝাচ্ছে। এই 17টা ক্যাটেগরিকে সেন্সাস অফ ইন্ডিয়া প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট যেটা ভিলেজ লেভেল সেখানে 4টি গ্রুপে ভাগ করেছে, কি কি, কাল্টিভেটার্স, এগ্রিকালচারাল লেবারার্স অর্থাৎ যাবতীয় কৃষিভিত্তিক অ্যাক্টিভিটিসকে দুটো প্রথম দুটো ক্যাটেগরি করেছে, নেক্সট হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স সেগুলোকে থার্ড ক্যাটেগরি করেছে, এবং বাকি সমস্ত কাজকর্ম ইনক্লুডিং ম্যানুফ্যাকচারিং যেটা ফ্যাক্টরি ওয়ার্কার্স সেটা চতুর্থ ক্যাটেগরিতে রাখা হয়েছে। এখানে উল্লেখ্য যে প্লান্টেশন ওয়ার্কার্স অর্থাৎ বাগিচা কৃষিদের সঙ্গে যারা যুক্ত যেমন চা বা কফি তাদেরকে কৃষি থেকে বাইরে এনে এই চতুর্থ ক্যাটেগরিতে রাখা হয়েছে, এদেরকে একত্রে আদার ওয়ার্কার্স বলা হচ্ছে। সেন্সাস অফ ইন্ডিয়া 2001 জেলা, রাজ্য বা ন্যাশনাল লেভেলে এই 17টা কাজের ক্যাটেগরি সেটাকে গ্রুপ করে 11টা ভাগে ভাগ করেছে, কি কি, 1 নম্বর ক্যাটেগরিতে করেছে কাল্টিভেটার বা চাষবাস, যারা নিজের জমিতে চাষ করে, সেটা ফসল উৎপাদন হতে পারে, সেটা লাইফ স্টক অর্থাৎ গবাদি পশু পালন হতে পারে, সেটা ফরেস্ট্রি অর্থাৎ বিভিন্ন ধরনের বন সৃজন সেটার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, বা মৎস্য যেটাকে মেন যে 17টা ভাগ তার বি গ্রুপে আছে। নেক্সট 2 নম্বর গ্রুপ যেটা সেখানে এগ্রিকালচার লেবারার্স রাখা হয়েছে এ এবং বি উভয় ক্ষেত্রে। 3 নম্বর ক্যাটেগরি গ্রুপে রাখা হয়েছে মাইনিং এবং কোয়ারিং। 4 নম্বর গ্রুপে রাখা হয়েছে ম্যানুফ্যাকচারিং বোথ হাউস হোল্ড এবং নন হাউস হোল্ড। 5 নম্বর ক্যাটেগরিতে রাখা হয়েছে ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই। 6 নম্বর ক্যাটেগরিতে রাখা হয়েছে কনস্ট্রাকশন বিজনেস, বা 7 নম্বর গ্রুপে রাখা হয়েছে হোলসেল, রিটেল ট্রেড ও রিপেয়ার ওয়ার্ক। 8 নম্বর ক্যাটেগরিতে হোটেল এবং রেস্টুরেন্ট। 9 নম্বর ক্যাটেগরিতে ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন। 10 নম্বর ক্যাটেগরিতে ফিনান্সিয়াল সার্ভিসেস, রিয়েল স্টেট, বিজনেস অ্যাক্টিভিটিস, এবং 11 নম্বর ক্যাটেগরিতে রাখা হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স, কম্পালসারি সোশ্যাল সিকিউরিটি, এডুকেশন, হেলথ, সোশ্যাল ওয়ার্ক, অন্যান্য কমিউনিটির পরিষেবা, সোশ্যাল অ্যান্ড পার্সোনাল সার্ভিস অ্যাক্টিভিটিস, প্রাইভেট হাউস হোল্ড উইথ এমপ্লয়েড পার্সনস, এক্সট্রা টেরিটোরিয়াল অর্গানাইজেশন অ্যান্ড বডিজ রিলেটেড অ্যাক্টিভিটিস এইগুলো। সুতরাং দেখা যাচ্ছে যে 1991 সালের যে সেন্সাস ক্যাটেগরিজ অফ ওয়ার্কার্স তার সঙ্গে 2001 সালে যে সেন্সাস ক্যাটেগরিজ অফ ওয়ার্কার্স তার মধ্যে একটা বড় রকমের পার্থক্য রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে ভিলেজ লেভেলের যে ডেটাবেস যেটাকে প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট ভিলেজ ডিরেক্টরি বলা হয় সেখানে 1991 সাল পর্যন্ত 9টা ক্যাটেগরিতে ভাগ করে ডেটা অ্যাভেলেবেল ছিল, এবং গ্রাম থেকে শুরু করে শহর, ব্লক, জেলা, রাজ্য এবং ন্যাশনাল লেভেলে ওই ক্যাটেগরির ওয়ার্কার্স গুলোকে পাওয়া যেত। 2001 সালে কি করা হলো, মোট 17টা ইন্ডাস্ট্রিয়াল ক্যাটেগরিজ অফ ওয়ার্কার্স করা হলো, কিন্তু ভিলেজ ডিরেক্টরি এবং টাউন ডিরেক্টরি যেটা সেখানে 4-fold ক্লাসিফিকেশন করা হলো, অর্থাৎ কাল্টিভেটার্স, এগ্রিকালচারাল লেবারার্স, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স অ্যান্ড আদার ওয়ার্কার্স। এই আদার ওয়ার্কার্স একটা বিশাল বড় গ্রুপ,
যার ফলে কি সমস্যা হলো, শহর বা গ্রামের ফাংশনাল ক্লাসিফিকেশন করতে গিয়ে খুব বেশি ডিটেল ইনফরমেশন যেহেতু এখানে পাওয়া যাচ্ছিল না বা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এই ডেটাটাকে কাজে লাগানো যাচ্ছে না। আবার বড় এনিমেশন ইউনিট যেমন ডিস্ট্রিক্ট বা রাজ্য বা জাতীয় স্তরে 17টা ওয়ার্কিং ক্যাটাগরি আমরা পাচ্ছি, যার উপরে ভিত্তি করে বিভিন্ন যে কাজের বৈচিত্র্য সেগুলো বুঝতে পারছি। 2011 সালের সেন্সাসে যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স যেটা নেওয়া হয়েছে সেটা ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স 2008 কে বেস করে করা হয়েছে। 2001 এর তুলনায় এখানে আরো কিছু অ্যাক্টিভিটিস যোগ করা হয়েছে, যার ফলে মোট 21 ধরনের অর্থনৈতিক কাজকর্ম এখানে নথিভুক্ত হয়েছে। যদিও প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট ভিলেজ ডিরেক্টরি যেটা, সেখানে কিন্তু এই সমস্ত কাজকর্মকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, তাই এটাকে ফোর ফোল্ড ক্লাসিফিকেশন বলা হয়, যেটা এক্স্যাক্টলি 2001-এ যেটা ফোর ফোল্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ কাল্টিভেটার্স 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এগ্রিকালচার লেবারার্স, 3 নম্বর হচ্ছে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স এবং 4 নম্বর আদার ওয়ার্কার্স। এই আদার ওয়ার্কার্স এর মধ্যে প্লান্টেশন থেকে শুরু করে ফ্যাক্টরি ওয়ার্কার্স থেকে শুরু করে সমস্ত অন্যান্য কাজকর্মগুলোকে ফেলা হয়েছে। বড় যে এনুমেরেশন ইউনিট অর্থাৎ জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে কিন্তু আমরা মোট 21 ধরনের অর্থনৈতিক কাজকর্ম দেখতে পাচ্ছি, যেটা 2008 সালের যে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার্স সেখানে বলা হয়েছিল। সেগুলো কি কি একবার দেখে নেওয়া যাক। ক্যাটাগরি এ, যাবতীয় কৃষি সম্পর্কিত কাজকর্ম, তার মধ্যে কৃষিকাজ, ফরেস্ট্রি বা বনসৃজন, ফিশিং, লাইফ স্টক, হান্টিং সবকিছু এর মধ্যে ঢুকছে। ক্যাটাগরি বি, মাইনিং অ্যান্ড কোয়ারিং, অর্থাৎ খনিজ উত্তোলন ও সংগ্রহ বৃদ্ধি। সি, ম্যানুফ্যাকচারিং, এখানে হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং প্লাস নন হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ যেটাকে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং বলা হয়। ডি, ইলেকট্রিসিটি, গ্যাস, স্টিম অ্যান্ড এয়ার কন্ডিশন সাপ্লাই, অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, বাষ্প তথা এয়ার কন্ডিশনিং সাপ্লাই এর সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত কাজকর্ম। ইতে রাখা হয়েছে ওয়াটার সাপ্লাই, সিওরেজ অর্থাৎ পয়ঃ প্রণালী, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত। এফ ক্যাটাগরিতে রাখা হয়েছে কনস্ট্রাকশন। জি ক্যাটাগরিতে রাখা হয়েছে হোলসেল অর্থাৎ পাইকারি ব্যবসা, রিটেল, খুচরো ব্যবসা এবং মোটর সাইকেল বা মোটর ভেহিকেলস, তাদের যে রিপেয়ার বা মেরামত কাজকর্ম সেগুলো। এইচ ক্যাটাগরিতে ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ। আই ক্যাটাগরিতে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস অ্যাক্টিভিটিস বা খাদ্য পরিষেবা যেটা, এবং অ্যাকোমোডেশন বলতে যেটা হোটেল পরিষেবা বেসিক্যালি। যে ক্যাটাগরিতে রাখা হয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ তথ্য প্রযুক্তি ও যোগাযোগের ব্যবস্থা সেটা। কে ক্যাটাগরিতে রাখা হয়েছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স এদের কাজকর্ম অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এল ক্যাটাগরিতে রিয়েল স্টেট অ্যাক্টিভিটিস অর্থাৎ বাড়ি নির্মাণ সংক্রান্ত যে সমস্ত ব্যবসা। এম ক্যাটাগরিতে বিভিন্ন সাইন্টিফিক, টেকনিক্যাল ও প্রফেশনাল কাজকর্ম অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি ও বিভিন্ন যে পেশাদারী পরিষেবা সেগুলো। এন ক্যাটাগরিতে রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট সার্ভিস অর্থাৎ প্রশাসনিক কাজকর্মগুলোকে। ও ক্যাটাগরিতে রাখা হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন, ডিফেন্স, প্রতিরক্ষা এবং সোশ্যাল সিকিউরিটি। পি ক্যাটাগরিতে রাখা হয়েছে এডুকেশন অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সার্ভিস। কিউ ক্যাটাগরিতে রাখা হয়েছে হিউম্যান হেলথ, সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস অর্থাৎ মানুষের স্বাস্থ্য ও সমাজ সেবা সংক্রান্ত কাজকর্ম। আর ক্যাটাগরিতে রাখা হয়েছে আর্টস, এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্ত বিনোদন কাজকর্ম, বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত যারা তাদের যে কাজকর্ম সেগুলোকে এর মধ্যে ফেলা হচ্ছে। এস ক্যাটাগরিতে অন্যান্য যে সমস্ত সার্ভিস গুলো রয়েছে সেগুলোকে ফেলা হয়েছে। টি ক্যাটাগরিতে বাড়িতে যারা এমপ্লয়েড এবং কি দ্রব্য বা পরিষেবা তৈরি করছে সেটা পার্থক্য করা যায় না। ইউ ক্যাটাগরিতে রাখা হয়েছে দেশের বাইরে বিভিন্ন সংস্থাতে যারা কাজ করছে তাদের পরিষেবাকে। উল্লেখ্য, সেন্সাস অফ ইন্ডিয়া 2011 যে যে জেলা, রাজ্য বা ন্যাশনাল লেভেলের ওয়ার্কার যে ডেটা তারা প্রোভাইড করে, তারা ওই 21টা কাজকে 14টা ক্যাটাগরি গ্রুপে ভাগ করে তথ্যকে প্রকাশ করে। সেটা কি কি? কাল্টিভেটার্স ক্যাটাগরি এ কে নিয়ে, দ্বিতীয় গ্রুপ এগ্রিকালচার লেবারার্স ক্যাটাগরি এ কে নিয়ে, মাইনিং অ্যান্ড কোয়ারিং 3 নম্বর গ্রুপ, সেখানে মাইনিং এবং কোয়ারিং এর সঙ্গে যুক্ত অর্থাৎ ক্যাটাগরি বি এর সঙ্গে যুক্ত যেগুলো, ম্যানুফ্যাকচারিং সি গ্রুপ 4, 5 নম্বর ক্যাটাগরিতে ডি এবং ই এই দুটোকে রাখা হয়েছে, 6 নম্বর ক্যাটাগরিতে কনস্ট্রাকশন এফ, 7 নম্বর ক্যাটাগরিতে হোলসেল, রিটেল ট্রেড ও মোটরসাইকেল রিপেয়ার্স অর্থাৎ ক্যাটাগরি জি, 8 নম্বর গ্রুপে রাখা হয়েছে ক্যাটাগরি এইচ অর্থাৎ ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন, 9 নম্বর গ্রুপে রাখা হয়েছে ক্যাটাগরি আই অর্থাৎ অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, 10 নম্বর গ্রুপ সেখানে ক্যাটাগরি জে অর্থাৎ ইনফরমেশন এবং কমিউনিকেশন যে সমস্ত সার্ভিস, 11 নম্বর ক্যাটাগরিতে রাখা হয়েছে ফিনান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স ক্যাটাগরি এ, রিয়েল এস্টেট ক্যাটাগরি এল এবং প্রফেশনাল, সাইন্টিফিক ও টেকনিক্যাল বিভিন্ন কাজকর্ম যেটা ক্যাটাগরি এম, 12 নম্বর গ্রুপে রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট সার্ভিস যেটা ক্যাটাগরি এন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিফেন্স, কম্পালসারি সোশ্যাল সিকিউরিটি যেটা ক্যাটাগরি ওতে আছে, 13 নম্বর গ্রুপে এডুকেশন যেটা ক্যাটাগরি পি,
হিউম্যান হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস, যেটা ক্যাটাগরি কিউ। 14 নম্বর গ্রুপ, সেখানে আর্টস এন্টারটেনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্যাটাগরি আর, আদার সার্ভিস অ্যাক্টিভিটিস ক্যাটাগরি এস, হাউস হোল্ডস অ্যাজ এমপ্লয়ার্স ক্যাটাগরি টি, অ্যাক্টিভিটিস অফ এক্সট্রা টেরিটোরিয়াল অর্গানাইজেশন অ্যান্ড বডিজ ক্যাটাগরি ইউ, এগুলোকে সব 14 নম্বর গ্রুপে রাখা হয়েছে। এবার 2001 এবং 2011-এর যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স, তাদের মধ্যে মৌলিক পার্থক্য গুলো দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে 2001-এ যেখানে 17টা অর্থনৈতিক কাজকর্মকে চিহ্নিত করা হয়েছে, 2011-তে সেটা বেড়ে 21টা হয়েছে। এবং কিছু নতুন কাজকর্ম যেগুলো প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসেছে সেগুলোকে এখানে আলাদা করা হয়েছে, এবং কিছু স্পেশালাইজড কাজকর্ম সেগুলোকে আলাদা করে এখানে ধরা হয়েছে। যেমন স্টিম অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাপ্লাই, যেটা উল্লেখ 2001-এ ছিল না, এখানে সেটা আলাদা করে উল্লেখ করা হয়েছে। কয়েক প্রণালী ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, ওয়েস্ট ম্যানেজমেন্ট বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। মোটর ভেহিকেলস এবং মোটর সাইকেল রিপেয়ার যে অ্যাক্টিভিটি, সেটাকে এখানে আলাদা করে উল্লেখ করা হয়েছে। ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন, যেটা একদম রিসেন্ট একটা প্রযুক্তিগত আবিষ্কার, সেই ধরনের যে পরিষেবা, এখানে সেটাকে উল্লেখ করা হয়েছে। প্রফেশনাল কাজকর্ম, পেশাদারি যে সমস্ত কাজকর্ম, সাইন্টিফিক এবং টেকনিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক কাজকর্ম এখানে ধরা হয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থেকে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্ম, অর্থাৎ সরাসরি প্রশাসনিক যে কাজকর্মগুলো হয়ে থাকে, সেগুলোকে আলাদা করে এখানে তুলে ধরা হয়েছে। আর্টস এন্টারটেনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন, এটা একটা নতুন ওয়ার্কিং ক্যাটেগরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 2001 এবং 2011-এর যে সেন্সাস ক্যাটেগরিজ অফ ওয়ার্কার্স, তার মূল পার্থক্য।